প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত মিউজিক্যাল শো তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং অনুষ্ঠানে। এই আয়োজনে আমরা পুরনো দিনের কালজয়ী গানগুলো শুনি এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পীর কণ্ঠে। আজ আমাদের অতিথি সঙ্গীত শিল্পী পান্থ সরকার। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আজ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, নিশ্চয়ই চমৎকার কিছু গান শোনাবেন। চেষ্টা করব। প্রথমে কোন গানটি শোনাচ্ছেন? প্রথমেই রাধারমণ দত্তের একটি গান করছি, সোনারঙ্গ মলিন হইল। আসলে গানটা আমার খুবই প্রিয় একটি গান, আশা করছি ভালো লাগবে। নিশ্চয়ই আমরা গানটি শুনি। সোনারঙ্গ মলিন হইল, ভাবি আমি করবতে খাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া, আমি করবতে খাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া। সাথে সাথে আপন জীবন দিলাম গো সোপিয়া, দিলাম গো সোপিয়া। সাথে সাথে আপন জীবন দিলাম গো সোপিয়া, দিলাম গো সোপিয়া। ও সোনার সুখের সাথী নিদারুণী দয়া, নিদারুণী দয়া। পুরুষ জাতি সুখের সাথী নিদারুণী দয়া, নিদারুণী দয়া। ও সে জানে না নারী গো বে
হইবে রাধার মন বলে মনেতে ভাবিয়া মনেতে ভাবিয়া হইবে রাধার মন বলে মনেতে ভাবিয়া মনেতে ভাবিয়া গানটি যেমন ভীষণ সুন্দর, আপনিও খুব সুন্দর করে গাইলেন, খুব দরদ দিয়ে গানটি গাইলেন, ভালো লাগলো, ধন্যবাদ। আমরা পরে গানটি শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবারে হাসান রাজার একটি গান করছি, খুবই জনপ্রিয় একটি গান, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার, খুবই বিখ্যাত একটি গান, শুনি গানটি। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার। বলে
চমৎকার গান। আর আপনি এত সুন্দর করে গাইলেন, প্রত্যেকটা গানই খুব দরদ দিয়ে খুব সুন্দর করে গাইছেন, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ। আমরা পরে গানটি শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবারে দীনহীনের একটি গান করছি, আজ পাশা খেলবো রে শাম। তো গানটি অসম্ভব প্রিয় আমার একটি গান, আশা করছি সবারই ভালো লাগবে। এবং খুবই জনপ্রিয় গান, এবং কালজয়ী গান বলতে আমরা যা বুঝি তেমনই একটি। হ্যাঁ অবশ্যই, এটা বিশেষ করে আপনার এই যে বিশেষ করে গ্রাম অঞ্চলে ধামাইলের ক্ষেত্রে কিন্তু এই গানগুলা ব্যবহার করা হয়, বিশেষ করে নারীরা বা পুরুষেরা গ্রাম অঞ্চলের যখন বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো হয় তখনই কিন্তু এই গানগুলো বেশি করা হয়। তো এই গানগুলো করছি, আশা করছি সবারই ভালো লাগবে। নিশ্চয়ই আমরা গানটি শুনি। ও শাম রে তুমার শোনে একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই নিঠুর বনে আইজ পাশা খেলবো রে শাম, আইজ পাশা খেলবো রে শাম। ও শাম রে তুমার শোনে, শাম রে তোমার শোনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই নিঠুর বনে আইজ পাশা খেলবো রে শাম, আইজ পাশা খেলবো রে হিনার যাবে কোথায় বন্ধের চরণ দিহ,
তিনি আমাদেরকে চমৎকার কিছু গান শুনিয়েছেন, আমরা তার কাছে শেষ গানটি শুনব। তাই বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি BD এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভির অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। আপনারা সবসময় বাংলা গানের সাথেই থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। চমৎকার কিছু গান শুনিয়েছেন আমাদেরকে, শেষ গানটি শুনব আজকের আয়োজনের। তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনা করার জন্য, সেই সাথে সকল মিউজিশিয়ান ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বাজানোর জন্য। শেষ কোন গানটি শোনাবেন আমাদেরকে আজকে আয়োজনে? আমি শেষ বাউল সম্রাট শাহাবুল করিমের একটি গান দিয়ে শেষ করছি গানটি, কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি, নাও বানাইল রে কোন মিস্তরি। আমরা শুনি গানটি, অসম্ভব একটি প্রিয় গান, আমরা আশা করছি সবারই ভালো লাগবে। এগো কোন সন্ধান বানাইল নাও বুঝিতে না পারি, বানাইল নাও কোন মিস্তরি। এক কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি, এক কোন সন্ধানে বানাইল নাও, এক কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি, বানাইল নাও কোন মিস্তরি। নাও বানাইল নাও বানাইল রে কোন মিস্তরি। Let's go.
কই ভাবিয়া ওই নাও যাবেদের পুরাণ হইয়া আবু করিম কই ভাবিয়া ওই নাও যাবেদের পুরাণ হইয়া মিস্তরি